দ্য লিভিং লেজেন্ড অব ইন্ডিয়ান সিনেমা মিঠুন চক্রবর্তীকে অপমান করলেন হিংসুটে চিরঞ্জিত চক্রবর্তী হ্যালো ফ্রেন্ডস আমি তো আজ ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো বন্ধুরা তো চিরঞ্জিত চক্রবর্তী তাকে আমি অভিনেতা বলবো নাকি তাকে আমি পলিটিশিয়ান বলবো নাকি আমি আর্টিস্ট বলবো সেটাই বুঝতে পারি না তার আলটিমেট নাম হওয়া উচিত সেলফিস চিরঞ্জিত চক্রবর্তী বা দীপক চক্রবর্তী সেলফিস কথাটা সবার প্রথমে বসাটা উচিত তার কারণ মানুষের বয়স বাড়লে বিভিন্ন রকম প্রবণতা দেখা যায় চিরঞ্জিত চক্রবর্তীর বয়স বাড়লে ভীমরতি ধরে অ্যান্ড তার যে মনের ভেতরে যে ক্ষিপ্ততা তার মনের ভিতরে যে অতৃপ্ত যে গল্পগুলি রয়েছে যে অতৃপ্ত বাসনা যেগুলো তিনি ফুলফিল করতে পারেননি ফ্রাস্ট্রেশন থেকে তিনি ঝেড়ে কাসেন ইন্টারভিউর মাধ্যমে তার ফলে কি হয় একটু হাইলাইট হওয়া যায় একটু তাকে নিয়ে চর্চা হবে আলোচনা সমালোচনা হবে একটু হেডলাইনে থাকতে তিনি ভালোবাসেন ঠিক আছে এটা ছাড়া তো আর কোনো উপায় নেই হেডলাইনে থাকার জন্য তাই না তো মিঠুন চক্রবর্তী আমাদের কিংবদন্তি জীবন্ত কিংবদন্তি অভিনেতা যার স্টারডাম গোটা ওয়ার্ল্ড জানে যাকে সারা পৃথিবীর লোকেরা চেনেন যার রেকর্ড এমন এমন রেকর্ড তৈরি করা আছে সেই রেকর্ড পৃথিবীর কোনো নায়কের বা কোনো অভিনেতার ভাঙার কোনো ক্ষমতা নেই চিরঞ্জিত চক্রবর্তীর বক্তব্য তিনি নাকি মিঠুন চক্রবর্তীকে জায়গা ছেড়ে দিয়েছিলেন বলেই মিঠুন চক্রবর্তী নাকি উঠতে পেরেছেন চিরঞ্জিত চক্রবর্তীর বক্তব্য চিরঞ্জিত চক্রবর্তী নিজে নাকি নাম্বার ওয়ান পজিশনে ছিলেন একটা টাইমে তখন মিঠুন কিছুই ছিল না চিরঞ্জিত চক্রবর্তী বলেছেন মিঠুন চক্রবর্তী নাকি এখন পাত্তাই পান না তার কোনো ট্যালেন্টই নেই দেবজিৎ তাকে কাস্ট করছেন দেবজিৎ তাদের প্রোডাকশনে তাদের সিনেমায় চান্স দিচ্ছেন বলেই নাকি মিঠুন চক্রবর্তী খেতে পারছেন নাহলে নাকি মিঠুন যদি মিঠুন চক্রবর্তীকে কাজ না দেন মিঠুন চক্রবর্তী না খেয়ে মারা যাবেন রাজনৈতিক ময়দানে বন্ধুত্বের মধ্যে বিষে বিষে বিষক্ষণ হয়ে ওঠা কিংবা চিরঞ্জিত চক্রবর্তীর মন্তব্যে এটা কিন্তু স্পষ্ট যে চিরঞ্জিত চক্রবর্তী বলছেন যে তিনি নাকি মিঠুন চক্রবর্তীকে কোনোদিন সিনেমায় নেবেন না ভাই মিঠুন চক্রবর্তী আপনার সিনেমায় কাজ করতে যাবেন কেন ভাই আপনি যে দেবেন না সেটা তো অনেক পরের বিষয় মিঠুন চক্রবর্তী যা তা স্ক্রিপ্টে কাজ করেন না মিঠুন চক্রবর্তী অন্য লেভেলের একজন অভিনেতা হতে পারে সে একজন পলিটিশিয়ানও মিঠুন চক্রবর্তীর জুড়ি মেলা ভার তোমাদের বলে রাখি বন্ধুরা এই যে চিরঞ্জিত চক্রবর্তী কথায় কথায় যে কোনো ইন্টারভিউ সেশনে মানুষকে ইনসাল্ট করেন অপমান করেন হেগে বেড়ান চারিদিকে মিঠুন চক্রবর্তীকে দেখবেন তো কোনো ইন্টারভিউ ওপেন ক্যামেরায় অন ক্যামেরায় কোনো অভিনেতাকে নিয়ে কোনো মানুষকে নিয়ে কোনো খারাপ মন্তব্য করতে দেখেছেন আপনারা কোনো দিন শুনেছেন যে কোনো কাউকে নিয়ে মিঠুন চক্রবর্তী এমন কুরুচকর মন্তব্য করেছেন যেটা তার অসম্মানে লেগেছে পাবেন না মনুষ্যত্বের অভাব চিরঞ্জিত চক্রবর্তীর মধ্যে মনুষ্যত্বের অভাব রয়েছে ময়াকা দন্ত নয় পেটকাটা পেট কাটার মানুষ মানুষ নামটা লিখলেই মানুষ হওয়া যায় না কিংবা দেখতে গঠনটা মানুষের মতো বাট তার ব্যবহারটাই আসল মানুষের ব্যবহারই মানুষের পরিচয় এটা আমরা ছোটো দিয়ে শিক্ষা পেয়েছি বাট কথায় কথায় যে কোনো ক্ষেত্রে মানুষকে পোক করা মানুষকে ইনসাল্ট করা ওপেন ক্যামেরায় তার মানে কি বিশাল কিছু ভাবছেন চিরঞ্জিত চক্রবর্তী বাহাদুরি দেখাচ্ছেন কি এটার মাধ্যমে যে নাম্বার ওয়ান সুপারস্টার ছিলেন চিরঞ্জিত চক্রবর্তী কবে ছিলেন কোন সালে ছিলেন চিরঞ্জিত চক্রবর্তী নাম্বার ওয়ানে এটা কি সত্যি কথা চিরঞ্জিত চক্রবর্তীর অ্যাচিভমেন্ট রয়েছে ইন্ডাস্ট্রিতে তার স্প্যানটা কতদূর যুগটা কতদূর বিস্তৃত চিরঞ্জিত চক্রবর্তীর তিনি কটা সিনেমায় অভিনয় করেছেন তিনি কটা সিনেমায় লিড রোলে অভিনয় করেছেন তার সুপার হিট সিনেমার সংখ্যা কটা ফ্লপ সিনেমার সংখ্যা কটা যদি আমরা সেইভাবে রিসার্চ করতে যাই মিঠুন চক্রবর্তীর পায়ের নখের যোগ্য কি চিরঞ্জিত চক্রবর্তী এটাই তো একটা বিশাল প্রশ্ন মোদক চিহ্ন চিরঞ্জিত চক্রবর্তী যে মিঠুন চক্রবর্তীর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন তাহলে একটু অ্যাওয়ার্ডটা দেখে নেওয়া যাক কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তীর কেরিয়ারের অ্যাওয়ার্ডটা জাস্ট তোমরা শুনে নাও বন্ধুরা তোমরা চমকে যাবে জাস্ট ঠিক আছে ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্থাৎ সর্বভারতীয় যে জাতীয় পুরস্কার যেটা সর্বোচ্চ সম্মান বলে আমরা জানি স্বীকৃত সেই জাতীয় পুরস্কারে নমিনেশন হয়েছেন মিঠুন চক্রবর্তী টোটাল চারবার তার মধ্যে জাতীয় পুরস্কার পেয়েছেন তিনবার ইয়েস ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন মিঠুন চক্রবর্তী তিনবার এবারে আসি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সাতবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে নমিনেশনে গেছেন মিঠুন চক্রবর্তী তার মধ্যে চারবার মিঠুন চক্রবর্তী ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন উইনিং এরপরে আছে স্ক্রিন অ্যাওয়ার্ড তিনবার নমিনেশনে গেছেন মিঠুন চক্রবর্তী তার মধ্যে একবার জিতে নিয়েছেন স্ক্রিন অ্যাওয়ার্ড আরও তো অনেক অ্যাওয়ার্ড রয়েছে আমি সবকটা নাম বললাম না ঠিক আছে তার কারণ কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তীর সমস্ত অ্যাওয়ার্ড যদি আমি এখন তুলে ধরি কিংবা সমস্ত অ্যাচিভমেন্ট বা সমস্ত রেকর্ডের কথা যদি আজকে আমি এই ভিডিওতে বলি তাহলে তো চিরঞ্জিত বাবুর প্যান্ট ভিজে যাবে মিঠুন চক্রবর্তী এমন একজন অভিনেতা যার প্রথম ছবি উনিশশো সালে নাইনটিন সেভেন্টি সিক্সে যে সিনেমাটা রিলিজ হয়েছিল মিগয়া তোমরা সবাই জানো সেই প্রথম সিনেমাতেই মিঠুন চক্রবর্তী বুঝিয়ে দিয়েছিলেন তিনি কত বড় মাপের একজন অভিনেতা সেই প্রথম সিনেমাতেই তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পান জাতীয় পুরস্কার পান তারপরে তো আরও পুরস্কার পেয়েছেন আরও দুটি পরবর্তীকালে জাতীয় পুরস্কার পেয়েছেন তার পরবর্তী যদি বলি একদম মানে ফার্স্ট সেশনে মিঠুন চক্রবর্তী শুরুর দিকে উনিশশো সালে নাইনটিন এইটি টুতে যখন তিনি ডিসকো ড্যান্সার থেকে মেনলি ওঠেন স্টার ডামটা সেই অনুযায়ী দেখেন বোম্বেতে কাঁপিয়ে দিয়েছিলেন অমিতাভ বচ্চনের সাথে যাকে বলিউডের সায়েন্সা বলা হয় সেই অমিতাভ বচ্চনের সাথে টক্কর হতো মিঠুন চক্রবর্তী এরকম অনেক ক্লাস হয়েছে আগেকার দিনে যেখানে অমিতাভ বচ্চনের সিনেমাকে হার মানিয়ে দিয়েছেন মিঠুন চক্রবর্তী বক্স অফিসে রাজ করতেন মিঠুন চক্রবর্তী যেমন লম্বা চওড়া চেহারা ছিল তেমনি ড্যান্স ভালো করতেন নাচতে পারতেন তেমনই ছিল তার ডায়লগ ডেলিভারি প্রত্যেকটা জিনিসে পুঙ্খানে পুঙ্খানো দাপটের সাথে কিন্তু তিনি বোম্বে কাঁপিয়েছিলেন একটা টাইমে বলাই ভালো যে একটা বাঙালি হিসাবে বোম্বেতে কাঁপানো বোম্বেতে গিয়ে এত এত অ্যাচিভমেন্ট করা এত সুপার হিট সিনেমা দেওয়া বোম্বের অভিনেতাদের সাথে টক্কর দেওয়া হাড্ডা হাড্ডি ক্লাসে যেতা নট আ ম্যাটার অফ জোকস এটা বুঝতে হবে আমাদের গ্রাউন্ড লেভেলে আসতে হবে ইতিহাসটাকে আমাদের জানতে হবে আমরা ইতিহাস না জেনে ভুলভাল ভাল বুকে দিলাম ভুলভাল হেগে বেড়ালাম ইন্টারভিউ সেশনে হাইলাইটেড হওয়ার চেষ্টা করলাম এটা দিয়ে কি বিশাল বড় প্রমাণিত করছেন চিরঞ্জিত চক্রবর্তী বিশাল হনু ভাবছেন নিজেকে তাই কি আমার মনে হয় একটু বুঝে শুনে কথা বলা দরকার আমি অনেক ইন্টারভিউ তো দেখেছি বন্ধুরা চিরঞ্জিত চক্রবর্তী এমন একজন পার্সোনালিটির মানুষ যার মধ্যে কোনো আলটিমেট পার্সোনালিটি বলে কিছু নেই ব্যক্তিত্ব বলে কোনো বিষয় নেই কিছু কিছু কথা তার ভালো লাগে রিয়েলিস্টিক লাগে বাট এমন এমন নাইনটি নাইন পার্সেন্ট কথাবার্তা তার লাগে যে অন্য কোন অভিনেতার সাফল্য তিনি সহ্য করতে পারেন না যেমন একটা বিগ এক্সাম্পল হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি ইয়েস আমাদের বুমবাদাকে নিয়ে চিরঞ্জিত চক্রবর্তী প্রচুর ইন্টারভিউতে বাজে বাজে কমেন্ট করেছেন বাজে বাজে মন্তব্য করেছেন খুব নোংরা নোংরা অপমানজনক স্টেটমেন্ট দিয়েছেন চিরঞ্জিত চক্রবর্তী ওয়াই কেন কিসের এত বিদ্বেষ কিসের এত হিংসে আপনার প্রসেনজিৎকে নিয়ে মিঠুন চক্রবর্তীকে নিয়ে কিসের এত হিংসে আমি তো বুঝতে পারিনি আপনি কি কাজ পাচ্ছেন না বলে ডিপ্রেশনে চলে যাচ্ছেন আপনি বহুদিন হয়ে গেছে লিড রোলে পান না কেনই বা পাবেন চেহারা ধরে রাখতে পেরেছেন ফিটনেস ধরে রাখতে পেরেছেন চেহারা নেই ফিটনেস নেই আলটিমেট ট্যালেন্ট বলে কি কিছু আছে আপনার তাও মনে হয় নেই নাহলে তো কাস্টিং করতো অন্যান্য পরিচালকরা এত কম কেন কাজ পান আপনি মানে সবাই তো আর বড় বিগ স্ক্রিনে সিনেমা হলের পর্দায় আসতে পারেন না সবার সিনেমা মানুষ দেখতে পছন্দ করে না ঠিক তেমনই চিরঞ্জিত চক্রবর্তীকে মানুষ পছন্দ করেন না কোনো দিন করেননি ঠিক আছে দু একটা ছবি তার হিট আছে বেদের মেয়ে যোজনা ছবিটা করে তিনি সারা জীবন ভাঙিয়ে খেয়েছেন অ্যাকচুয়ালি কি জানেন তো চিরঞ্জিত চক্রবর্তী অ্যাকচুয়ালি যাত্রাপালার অভিনেতা যাত্রা তিনি হয়তো ভালো করতে পারতেন তা দুটো অডিয়েন্স তো আলাদা বড় পর্দায় যারা সিনেমা হলে টিকিট কেটে সিনেমা দেখতে যায় সেই জিনিসটা আলাদা আর যারা যাত্রা দেখতে যায় সেই অডিয়েন্সটা সেই ক্যাটাগরি অডিয়েন্সটা কিন্তু আলাদা এইটা বুঝতে হবে কাউকে অপমান করার আগে বা কোনো অভিনেতাকে কোনো শিল্পীকে আঙুল তোলার আগে তার তিনটে আঙুল কিন্তু নিজের দিকে থাকে ইয়েস তোমরা দেখো আমি আঙুলটা তুললাম ওই দিকে তিন চারটে আঙুল কিন্তু আমার নিজের দিকে রয়েছে চিরঞ্জিত চক্রবর্তী এইটা হয়তো ভুলে যান তিনি অনায়াসে যাকে যা খুশি বলে দেন ভেবে চিনতে বলতে পারেন না তিনি কেন ফার্স্ট্রেশন ডিপ্রেশন আমরা সবাই জানি যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে চিরঞ্জিতের একটা খুব রেসারেসি হতো একটা সময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দৌড়ের প্রতিযোগিতায় সেই টাইমে চিরঞ্জিতকে একদম নাস্তানুমদ করে হারিয়ে দিয়ে নাম্বার ওয়ান পজিশনে চলে এসেছিল বাট কোনোদিন দিন বোম্বা দাস এটা বড়াই করে বলেননি ইন্টারভিউতে চিরঞ্জিত চক্রবর্তী সম্পর্কে কোনো খারাপ মন্তব্য অপমানজনক মন্তব্য বুম্বাদা কিন্তু করেননি কারণ বুমবাদা অনেক বড় মনের মানুষ চিরঞ্জিত চক্রবর্তীর মতো এত নিচু স্বভাবের নিচু মনোভাবের মানুষ নন বুম্বাদা সেম মিঠুন চক্রবর্তীর ক্ষেত্রেও তাই প্রসেনজিৎকে নিয়ে যে চিরঞ্জিৎ এত কথা বলেন প্রসেনজিতের এমন এমন কিছু রেকর্ডস রয়েছে সেই রেকর্ডসগুলো চিরঞ্জিত চক্রবর্তী ভাবতেও পারেন না কল্পনাও করতে পারেন না আর সেই রেকর্ড ছোঁয়া তো দূরের কথা সেই স্পর্শ করাও তো দূরের কথা সেই রেকর্ডগুলো সেই রেকর্ড জীবনে ভাঙতে পারবেন না এটা ফ্যাক্ট যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় উনিশশো আটষট্টি সালে তার প্রথম সিনেমা ছোট্ট জিজ্ঞাসা থেকে সে তার ভ্যালুটা বুঝিয়ে দিয়েছিল সে একটা ছোট্ট শিল্পী হিসাবে তার যোগ্যতাটা তার ট্যালেন্টটা তার যে রক্তের সিনেমা রয়েছে সেটা প্রমাণ দিয়েছিল কিংবা নাইনটিন এইটটি থ্রিতে উনিশশো সালে দুটি পাতার মাধ্যমে তার যখন আত্মপ্রকাশ হয়েছিল সেই টাইমে প্রসেনজিৎকে অনেকে চিনেছিল এবং নাইনটিন এইটটি সিক্স তোমাদের নিশ্চয়ই মনে আছে সালটার কথা উনিশশো সালে যখন থেকে অমর সঙ্গীত শুরু হয়ে গেল অমর সঙ্গীত যখন রমরমা বাজার মানে পঁচাত্তর সপ্তাহ রমরম করে বিজনেস করা যে সিনেমাটা একটা ওয়ার্ল্ড টাইম রেকর্ড রয়েছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাসে সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের রেকর্ড পরবর্তীতে যেভাবে তিনি প্রাধান্য বিস্তার করেছে আধিপত্য বিস্তার করেছে প্রসেনজিৎ চ্যাটার্জি তার ধারের কাছে যেতে পেরেছেন চিরঞ্জিত চক্রবর্তী করতেন তো সাইড রোল কটা সিনেমা নায়কের অভিনয় করেছেন পরবর্তীতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সিনেমাগুলো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দাদার রোল ঠিক আছে সাইড রোল এই সমস্ত রোল পরবর্তীতে জিতের বাবার রোল দেবের বাবার রোল এই তো এই তো ওনার ক্যারিয়ার তাহলে তিনি কি করে আঙুল তোলেন কি করে অপমান করেন মিঠুন চক্রবর্তীর মতো কিংবদন্তী অভিনেতাদের প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো কিংবদন্তী অভিনেতাদের কিভাবে তিনি অপমান করেন হ্যাঁ মানছি বাক স্বাধীনতা সবার রয়েছে আপনারও রয়েছে আমারও রয়েছে সবার রয়েছে আপনিও যেমন ইনসাল্ট করে কথা বলেন এদেরকে যে অপমানগুলো করেছেন সব ইন্টারভিউতে এদের নামে খারাপ কথা বলেন ঠিক আছে ইন্ডাস্ট্রি কথাটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নামে উঠলেই আপনি এমন এমন কথা বলেন সেটা তো অস্বীকার করেনি সেটা তো জীবনে স্বীকার করবেন না আপনার কষ্ট হয় ইয়েস বুঝি বুঝি এই জিনিসগুলো আমি বুঝি ঠিক আছে প্রচন্ড হিংসা করেন তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাফল্যটা দেখে তো সেটা ঠিক আছে হিংসা করা বেটার হিংসা করা ভালো স্বাস্থ্যের পক্ষে তবে হ্যাঁ একটা কথা চিরঞ্জিৎ চক্রবর্তীকে আমি বলতে চাই এই যে আপনি জেলাস ফিল করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখে মিঠুন চক্রবর্তীকে দেখে এই জেলাস ফিল করাটাই আপনার পতনের মুখ্য কারণ এটা আমি মনে করি ব্যক্তিগতভাবে এবং কাউকে হিংসে করে কাউকে অপমান করে কেউ কোনো বড় বড়ো হতে পারেনি কাউকে লোক মনে রাখবে না যেমন আপনাকে কোনো দর্শক একটা সময় আসবে আপনাকে কেউ মনে রাখবেন না তার কারণ আপনার কথাবার্তা এগুলো কিন্তু থেকে যাবে চিরকাল কাউকে সম্মান দিলে তবেই নিজের সম্মান পাওয়া যায় ইয়েস আমি আপনার থেকে অনেক জুনিয়র অনেক ছোট বাট এটা বলছি কাউকে সম্মান করলে কাউকে সম্মান দিলে তবেই নিজের সম্মান পাওয়া যায় কাউকে ছোট করে কাউকে বিনা কারণে অপমান করে হিংসাত্মটা প্রকাশ করে কাউকে নিচে নামালে না তার গুরুত্বটা কমতে থাকে এবং আলটিমেট ছোট লোকই মানসিকতার পরিচয় হয় ওইটা আর ভিডিওর শেষে একটাই কথা বলতে চাই বন্ধুরা ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে দুজন মানুষকে মানুষ কখনো ভুলবেন না দর্শক কখনো ভুলবেন না একটা হচ্ছে মিঠুন চক্রবর্তী একটা হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই দুজন মানুষকে না কেউ কখনও ভুলবে না তার কারণ সিনেমার জন্য বা সিনেমাকে নিয়ে এদের যা স্বপ্ন এদের যা যা অ্যাচিভমেন্ট রয়েছে এই অ্যাচিভমেন্ট স্পর্শ করা তো দূরের কথা তার ধারের কাছে যাওয়ার ক্ষমতা আর কারোর আছে বলে আমার মনে হয় না এই দুজন মানুষ সেই যুগের যারা চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর পঞ্চাশ বছর ধরে কন্টিনিউয়াস সিনেমা করে যাচ্ছেন সিনেমা বানিয়ে আসছেন এনাদের তুলনা এনারা নিজেই এবং সবচেয়ে বড় কথা এনারা খুব মেপে খুব বুঝে শুনে না ইন্টারভিউগুলো করেন কারোর সম্পর্কে ভুল ভাল কোনো অপমান করেননি কখনো এই জন্যেই এনারা মিঠুন চক্রবর্তী এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অনেক বড় মনের মানুষ তারা চিরকাল থাকবেন মানুষের মনে তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের ওপিনিয়নটা তোমাদের বক্তব্যটা আমার সাথে যদি তোমরা একমত হও প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো টাটা